ब्लॉग में हम लोग आ रहे हैं आ रहे हैं भाई रेनोवेट को कवा देना যখন অন করবো তখন শো করবে দাদা অর্ডার আছে আজকে তোমাদের অর্ডার আছে আমাদের তো নেই কালকেও ছিল না একজন হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো বেরিয়েছি ডিউটিতে যাই হোক আজকে মনে হয় অর্ডার কম আছে কারণ তোমার লগ ইন করেছো অনেকক্ষণ হয়ে গেছে আধা ঘন্টা পরে ফার্স্ট অর্ডার ঢোকালো আমার কাছে এখন যেতে হবে তোমার কোষেগড়া থেকে মালটা পিক আপ করে বেলেঘাটা সিআইটি মোড় তো চলো আপাতত যাচ্ছি রেস্টুরেন্টের দিকে তোমার হচ্ছে পিক আপ করতে হবে সল্টলেক সেন্ট্রাল পার্কের অপোজিটে আছে কোষে কষা বলে নামের রেস্টুরেন্টটা তো ফাইনালি চলে এলাম রেস্টুরেন্টের সামনে মালটাকে পিক আপ করতে হবে আমি 3848 দিয়ে দিয়েছি 2848 এই হয়ে গেছে তো ফাইনালি তোমার হচ্ছে পিক আপ ডান চলো যাওয়া যাক বেলেঘাটা সিআইটি মোড় দাদা অর্ডার আছে আজকে তোমাদের অর্ডার আছে আমাদের তো নেই কালকেও ছিল না একজনের মুখে শুনলাম কালকেও ছিল না কালকে আমি ডিউটি করিনি চলো লগ ইন করার 35 মিনিট পরে অর্ডারটা ঢুকিয়েছে লগ ইন করার 35 মিনিট পরে অর্ডারটা ঢুকিয়েছে তো গাইস আমার আর আমার বাইকের অবস্থা ঠিক আছে দুটোই সেম মানে একদম সেম ঠিক আছে কেমন যেমন হচ্ছে রোদে পুড়ে পুড়ে আমার গায়ের চামড়া সব কালো হয়ে যাচ্ছে আর আমার বাইক চলে চলে ঝনঝনে হয়ে যাচ্ছে ঠিক আছে তো দুটোই সেম অবস্থায় আছি সবচেয়ে বেশি যত্ন এই দুটো জিনিসেরই নেওয়া উচিত এক নিজের প্রতি দুই হচ্ছে তোমার নিজের বাইকের প্রতি কারণ এটাই আমার সম্বল আর এটার উপরে নির্ভর করে আমার চলতে হয় তো এই দুটো জিনিসই মেনটেন করা দরকার শরীর খারাপ হলে আমি বসে যাবো আর বাইক খারাপ হলে আমার কাজ চলে যাবে তো যাই হোক দেখছি সামনের দিনে তোমার হচ্ছে বাইকটাকে ঠিক করতে হবে আর যদি পারি দেখা যাক নেক্সট ইয়ারে তোমার হচ্ছে একটা নতুন বাইক নিয়ে নিতে হবে কারণ 6 বছর হয়ে গেছে মানে 6 বছর হয়ে যাবে নেক্সট ইয়ারে এই বাইকটা তো 4x6 তোমার হচ্ছে ডেলিভারি দিতে হবে লোকেশানে চলে এসে বৃষ্টিও দেখছি হালকা করে ফোঁটা পড়ছে আর সত্যি কথা বলতে আমি রেনকোট আনতে ভুলে গেছি কারণ বৃষ্টি তো হচ্ছিলো না এই কদিন কালকে একটু হয়েছিল কিন্তু কালকে আমি ডিউটিতে বেরোয়নি যাই হোক তোমার হচ্ছে এখানে কোথায় আছে আপনি ফাইনালি ডেলিভারি ডান তোমার হচ্ছে ক্যাশ উঠলো 200 টাকা 202 অর্ডার তো দিল 44 টাকা ঠিক আছে তো গাইস ফাইনালি সেকেন্ড বুকিংও ঢুকে গেল আমার কাছে তোমার হচ্ছে মালটাও রেডি আছে এখানে তোমার সেই রিভেল ফুডের থেকে ঢুকেছে এই যে আর যাই হোক তোমার হচ্ছে এটা 35 টাকা কত দিয়েছে আর আমি ডিউটিতে বেরিয়েছিলাম কিন্তু 12টার সময় যদিও এখন হয়তো 1টা বেজে গেছে আচ্ছা তো অর্ডারটা পিক আপ করে নিলাম তোমার হচ্ছে এই যে আইটেম আর যেতে হবে ডিএল ব্লক সল্টলেক ডিএল দিয়েছে 35 টাকা 35 না 36 এরকম কিছু দেখলাম যাই হোক বৃষ্টি পড়ছিলো আর মোবাইলটা তোমার হচ্ছে ওয়াটার প্রুফ নয় তো 1 ফোঁটা বৃষ্টি পড়লে মোবাইল হ্যাং করতে শুরু করে দেয় তো সেটাই হয়েছিলো ওই জন্য তাড়াহুড়ো করে কনফার্মটা করে মানে কনফার্ম করে নিয়েছিলাম আর কি তো চলো যাওয়া যাক সল্টলেকের দিকে খালি চলে এলাম কাস্টমারের লোকেশানে এই নিন ফাইনালি 2 নম্বর অর্ডার কমপ্লিট 2 নম্বর অর্ডার 35 টাকা 36 টাকা বলেছিলাম দেখে নিই কত দিয়েছে 35 টাকা তো 1 পয়সা বেশি দেবে বলে মনে হয় না না ও বাবা 45 টাকা
45, তো দুটো মিলিয়ে হলো 89। চলে এলাম আহারে বাঙালি, তো জাস্ট মালটাকে রেডি, তো আজ পিক আপ করলেই হয়ে যাবে। 3193 কোনটা? 3193। চলে এসছি আশেপাশে, মানে রেস্টুরেন্ট থেকে কাস্টমারের দূরত্ব হয়তো বড় 700 মিটার বা 500 মিটার হবে, ঠিক আছে অনুমানিক। তো এই লাইনে কোথাও আছে, এইদিকে হবে, ইউটার্ন নিতে হবে। আমাকে বলবে, তারপর না আমি জানি, বলবে ফোন করে দিয়েছি, 10 মিনিট আমি দাঁড়িয়ে আছি। তোমার হচ্ছে সেম রেস্টুরেন্ট থেকে আর একটা অর্ডার পেয়েছিলাম, আর তোমার হচ্ছে এখানে স্পা, এটাও স্পা, আগেরটাও স্পাই ছিল, ঠিক আছে, তো এটাও আর একটা স্পা, তো এখানেই ডেলিভারি দিতে হবে, মানে পার্সেলটা, আর ভিতরে দিতে হবে কর্মা স্পায়ের ভিতরে। পেমেন্ট করবে না? 212। আমি দূরে গিয়ে দেখলাম যে এই বাড়ির সাথে, মানে সাদেই তোমার হচ্ছে সাদাটা করা। তোমার কেষ্টপুরের মধ্যে আছে, ঠিক আছে, একটা লোকেশন আছে তোমার অনেকটা ভিতরে, ঠিক আছে, তারুলিয়ার থেকে ঝিলপাড়ের দিকে আসলে ভিতরে একদম শেষ মাথায় এসে বাঁদিকে ঢুকলে যে জায়গাটা পড়ে সেই জায়গাটাই আছে, ঠিক আছে, ঘোষপাড়া নাকি নামে, ঠিক আছে, চাই না। তো তো গাইস ফাইনালি সময় হয়ে গেছে 4:32, আর আমি দাঁড়িয়ে আছি তোমার খালপাড়ে, আর এই অবধি ইনকাম করে নিয়েছি তোমার 322 টাকা, ঠিক আছে, আর এখন দেখি অর্ডার নেই এই মুহূর্তে আমার কাছে, পড়ে আছে স্টিল, ঠিক আছে, দেখি অর্ডার কখন পাই, ঠিক আছে, আর তোমার হচ্ছে 322 টাকা অবধি হয়েছে, আর 7টা অর্ডার ডেলিভারি করেছে, ঠিক আছে। তো গাইস ফাইনালি অনেকক্ষণ পরে একটা ছোট্ট একটা অর্ডার ঢোকালো, 25 টাকা কি 26 টাকা দিয়েছে তোমার হচ্ছে এই যে 84,004 থেকে, 84,004 বিগ বাজার শর্ট লেক, এই যে ৩০ টাকা দিতে পারত, 30 টাকা দিলে হয়ে যেত কম বেশি, যাই হোক যা দিয়েছে দিয়েছে, চলো যাওয়া যাক কাস্টমার লোকেশানে, মালটা ডেলিভারি করে দিই, দিয়ে দিকে নেক্সট কোথায় যাই, কোথায় দেয়, কত দূরই বা যেতে হয়, কতটা বাম্পার টপ খাতে হয়, কটা সিগনাল ভাঙতে হয় কে জানে। গাইস ফাইনালি চলে এলাম 4-5 মিনিটের ব্যবধানে শর্ট লেক সিটি সেন্টার, আর কোয়ার্টারের মধ্যে যেতে হবে, ডানাতে যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংগুলো কোয়ার্টার। তো যাই হোক তোমার চার একটু আগে গিয়েই, তোমার রাস্তা শর্ট লেগে কোথাও ভালো না, সব রাস্তা খারাপ, দেখো রাস্তা তো না, রাস্তা তো না, মনে হচ্ছে সব মানে মঙ্গল গ্রহে পাড়ি জমিয়েছে। যাই হোক চলে এসেছি তোমার হচ্ছে শর্ট লেক সিটি সেন্টার রেসিডেন্সি, এখানটায় বাইকটা রাখতে হবে। গাইস কোম্পানি দেখো কত হারামি, ঠিক আছে, কাগড়গাছি মোড়ে এসেছিলাম তোমার হচ্ছে একটা অর্ডার ডেলিভারি দিতে, তো এখান থেকে একটা অর্ডার ঢুকিয়েছে মানিকতলা মদের দোকান, এখান থেকে নিয়ে কোথায় যেতে হবে, দমদম জংশন, ঠিক আছে, মানে দমদম স্টেশনের ওখানে যেতে হবে, অর্ডারটা এখান থেকে পাঠিয়ে দিল 50 টাকায়, দমদম জংশন মানিকতলা থেকে, বুঝে না কতটা দূরত্ব। (7751) (2490)
চলো যাওয়া যাক, গিয়ে মালটা দিয়ে আসি। কিচ্ছু করার নেই, যেখানে পাঠাবে যেতে হবে। এই হচ্ছে এই কোম্পানির খারাপ দিক, মানে সেই জায়গার থেকে যদি দেখি আমি র্যাপিডোতে, তো র্যাপিডোতে আমি বেছে মারতে পারি, যেখানে আমার সুবিধা আমি সেখানে যাব, যেখানে সুবিধা নেই আমি সেখানে যাব না। তো যাই হোক, কিছু করার নেই। আর আজকের সন্ধে হলো কাকড়গাছি মোড়ের এখানে ট্রেনটা যাচ্ছে, যাই না ক্যামেরায় ধরা পড়ছে কিনা, খুব সুন্দর লাগছে। আরে ভাই সাহ, চল চল। তো গাইস ফাইনালি চলে এসেছে তোমার পাথিপুকুর মাছ বাজারের এখানে। যাই হোক, ওই রেলব্রিজের তলা দিয়ে বা হাতে রাস্তা আছে, একটা শর্টকাট রাস্তা, ঠিক আছে। তো ওই মোটামুটি 2 কিলোমিটার মতো যেতে হবে রাস্তাটা দিয়ে, দিয়ে তোমার হচ্ছে দমদম স্টেশনের ওখানেই উঠবে, আর ওখান দিয়ে বাঁদিকে নিতে হবে। যাই হোক, সামনের আমার যদি ডানাতে ডানা সরাসরি যায় তো তো পাথিপুকুর স্টেশন পড়ে চক্র রেল যেটা, তো ওই যে বাঁদিকে বাইকটা যাচ্ছে ওখান দিয়ে বাঁদিকে ঢুকে যেতে হবে। এই বাম্পারে একটু বেশি আছে রোডটায়, কিন্তু কিছু করার নেই, যেতে হবে শর্টকাট মারতে গেলে, তাহলে মেন রোড, মেন রোড ঘুরতে গেলে আরও 1 কিলোমিটার মতো বেশি ঘুরতে হবে। তো যাই হোক চলে এলাম, এই রোডটার নাম আমি জানি না, ঠিক আছে। তো তো গাইস ফাইনালি চলে এসেছি তোমার দমদম স্টেশন, ঠিক আছে। তোমার এটা কী বলে, নাগেরবাজার রোড, দমদম রোড হিসাবেই পরিচিত। তো দমদম রোড, আর ডান দিকে গেলে নাগেরবাজার, বাঁ দিকে গেলে তোমার হচ্ছে বিটি রোড, আর এই যে তোমার হচ্ছে দমদম স্টেশন, রাস্তা ঠিক ওই ফুটে। তো এখান থেকে একটুখানি বাঁ দিকে যেতে হবে, দিয়ে তোমার এখানে জলটা দেখো কত পচা জল, ঠিক আছে, আর জীবনে ক্লিয়ার হয় না, ঠিক আছে। এবার হলো খারাপ, তো আর একবার কী বলছি আমি, যাই হোক, মানে এখানে ঠিক হয় না রাস্তা, যে কারণে জলটাও আর ক্লিয়ার হয় না, ঠিক আছে। দেখো কত নোংরা, এই জলে পা রাখলে পায়েও ঘা হবে। এই লোকটা দেখো পুরো পাটা ভিজে। যাই হোক, সামনে তোমার হচ্ছে একটুখানি গলির মধ্যে দিয়ে যেতে হবে, বাঁদিকে আরবিআই কোয়ার্টার। তো গাইস ফাইনালি তোমার চলে এলাম আরবিআই কোয়ার্টার। তো এর মধ্যে তো ভিডিও করা যাবে না, বুঝতেই পারছো, আরবিআই কোয়ার্টার, নর্মাল অ্যাপার্টমেন্ট হলেও চান্স নেওয়া যায়। তো চলো মালটাকে দিয়ে নিই, দিয়ে তারপরে হচ্ছে কথা, দেখি এখান থেকে কোথায় পাই। তো গাইস ওই অর্ডারটা ডেলিভারি করার পর আমাকে একটা অর্ডার ঢুকালো, ঠিক আছে। তোমার হচ্ছে ওখান থেকে, তোমার হচ্ছে বেলগেজ সিগন্যালের এখানে রেস্টুরেন্ট, আর এখান থেকে নিয়ে তোমার যেতে হবে ফুলবাগান মোড়ের আশেপাশে, দেখলাম যতদূর ধারণা, ঠিক আছে, 100% শিওর না, কারণ অত ভালো করে চেক করিনি, বাট ওইদিকে দেখলাম ম্যাপটা। তো যাই হোক, আমি রেস্টুরেন্টের কাছাকাছি চলে এসেছি, রেস্টুরেন্টটা ঠিক এরকম জায়গায় আছে, কি গ্রিল ঘর বা এরকম কিছু রেস্টুরেন্টের নাম, যা সিগন্যালটা কসকো রেস্টুরেন্ট আগে আসলেই পেয়ে যাওয়ার কথা রেস্টুরেন্টটা, সুতরাং এই আশেপাশেই হবে, ঠিক আছে। এইদিকে কোথাও হবে, রেস্টুরেন্টটা কোথায় আছে দেখতে হবে, গ্রিল ঘর, এই তো রেস্টুরেন্ট পেয়ে গেছি। বাইক রাখবো কোথায় এখানে, তো ফাইনালি দেখি ফুডটা কতক্ষণে রেডি মেরেছে কিনা চেক করে নি। টানলাম, ভিতরে তো কাউকে দেখছি না। কাউকে তো দেখছি না রে ভিতরে, কাউন্টার কোথায়, গ্রিল কর দাও তো। আমি ভিতরে চলে গেছিলাম, 5413। কোড লাইট ক্যামেরা চলে? হুম না, লাইট কেন চলবে, এডিট করতে হবে। ওটিপি বলো। 2037 2037। মানে এই যে আমি যে সামনে যেটা ওখানে শো করছে, হুম, যখন অন করব তখন শো করবে। তাহলে ভিডিও ভিডিও চলে আমাকে দেখাবে। হ্যাঁ তো যাই হোক, ফাইনালি মালটাকে নিলাম পিক আপ করে, এখন যেতে হবে তোমার হচ্ছে নারকেল ডাঙা রেলব্রিজের আগে বাঁধে দেখাচ্ছে। তো গাইস তোমার ফাইনালি অনেকক্ষণ পরে চলে এলাম তোমার হচ্ছে রাজাবাজার, আর
এখান থেকে মোটামুটি 500 মিটার মতো গেলেই কাস্টমারের লোকেশান। তো দেখি এখান থেকে একটা মোবাইলের কভার নেওয়ার ছিল আমার, একটা মোবাইলের কভার খুবই প্রয়োজন, তো এখানটায় রেখে দেবো নাকি ওইখানটায় রাখি। आ रहा है भाई, रेनोवेट का कवर देना है, इधर नहीं है ना वो भाई के पास है ना, ए रेनोवेट का कवर देना भाई, रेनोवेट का कवर। दूसरा नहीं है কাছে নেই বলছে। একটা কভার দরকার ছিল, বাট ঠিক আছে ফোনটাও তো কাছে করে নিয়ে আসিনি, অন্যদিন আসবো। মানে এখানে অনেকগুলো দোকান আছে, এখন খাবার নিয়ে অতগুলো দোকান এখন ভেরিফাই করা যাবে না। আর তোমার হচ্ছে ভিতর সাইডে অনেক দোকান আছে, ঠিক আছে তো ফোনও নিয়ে আসিনি, বেরিয়ে যাই। তো গাইস 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 আমার কাছে কটা, তোমার হচ্ছে চারটে হবে, ঠিক আছে 750 বোতল আছে মদের, মানিকতলা মদের কাউন্টার থেকে তুলেছি, তো চারটে 750 মদের বোতলের প্রাইস হচ্ছে তোমার 19,240 টাকা, ঠিক আছে। বোতলের দাম হচ্ছে 6,000 করে, তোমার হচ্ছে 12,000 কত, আর দুটো আছে সেই দুটোর দাম 3,500 করে, 6,000 কত, তো দুটো মিলিয়ে 19,200 কত গিয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। মানে চারটে বোতলের দাম 19,000, ধরে না 19,500 ডেলিভারি চার্জ পাশ ধরে, ঠিক আছে। আর দিতে হবে JW মেরিয়াটে, যাই হোক এর মধ্যে ভিডিও করা যাবে না, তো দিয়ে নিই কাস্টমারকে। তো গাইস ফাইনালি তোমার ডিউটি দিলাম অফ করে, ঠিক আছে। আর এই অর্ডারটা লাস্ট ছিল, মানে এই অর্ডারটাই আমার সবচেয়ে বেশি আজকে টাইম লেগেছে, ঠিক আছে। কাউন্টারে মদ ছিল না, উনি অন্য কাউন্টার থেকে ম্যানেজ করে দিল। তারপরে তোমার হচ্ছে কাস্টমার এখানে এসেছি, কাস্টমার সে আস্তে আস্তে করে 20-25 মিনিট লাগালো, প্লাস তোমার হচ্ছে মদের যে কাউন্টার ছিল সেখান থেকে তোমার হচ্ছে অন্য কাউন্টার থেকে আনতেও তাদেরও ওরকম আধা ঘন্টা সময় গেলো, ঠিক আছে। দুটো মিলিয়ে তোমার দেড় ঘন্টারও বেশি সময় গেছে, ঠিক আছে। তো যা হয়েছে যাই হোক, অর্ডারটা বেশি পাইনি, 50 টাকা পেলাম, তোমার হচ্ছে দেড় ঘন্টার উপরে সময় গেল। তো যাই হোক ডিউটি অফ করে দিলাম, আর দেখি একটু চুলটা কাটতে হবে, একটু সেলুনে যেতে হবে। জানি না যদি ভিডিও যদি সেলুনের ভিডিও নিই ঠিক, যদি চুল কাটি আমি তাহলে সিন নেবো, নাহলে আর সিন নিচ্ছি না, দেখা যাক। আপাতত স্টপ করে রাখছি, ঠিক আছে, হয়তো এটাই শেষ ধরে নিও যদি আর ভিডিও অ্যাড না করি। তো টাটা বাই বাই।